দাদা, 2 তারিখ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, কিরকম আশা করছেন আপনারা? মানে কিরকম সংখ্যক আসন নিয়ে আবারও সরকার প্রতিষ্ঠিত করবেন বলে ভাবছেন? দেখুন, আমি প্রথমে বলেছি যে বিজেপি প্রচণ্ড বহুমতের সঙ্গে, ভারতীয় জনতা পার্টি সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরাতে পুনঃপ্রতিষ্ঠিত হতে চলছে, মাত্র সময়ের অপেক্ষা। আর সঙ্গে সঙ্গে ত্রিপুরাতে 3% ভোট মহিলারা বেশি করেছে। ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর বড় মাত্রায় মহিলা সশক্তিকরণের কাজ হয়েছে। 4,20,000 সেলফ হেল্প গ্রুপের আমার মহিলা বোন আছে, আশাকর্মী আছে, অঙ্গনবাড়ি দিদি আছে। 33% রিজার্ভেশন মহিলাদের জন্য আমাদের সরকারি ব্যবস্থা করেছে, আর তারই প্রতিফলন বড় মাত্রায় মহিলারা টার্ন আউট করেছে এবং 3%-এর উপর বেশি ভোট মহিলারাই প্রথমবার ত্রিপুরাতে করেছে এত বড় মাত্রায়। আর সঙ্গে সঙ্গে 3,60,000 নিউ ভোটার অ্যাড হয়েছে। এই সবগুলো প্রমাণিত করে যে ভারতীয় জনতা পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার প্রচণ্ড বহুমতের সঙ্গে আসছে। আর আমি ত্রিপুর শ্রী মায়ের মন্দিরের পবিত্র ভূমি থেকে আমার বিরোধী পার্টির যে নেতা নেত্রীরা আছে তাদেরকে আহ্বান করব, আপনারা একটু সংযত থাকুন। এসব করে যারাই আছে, এরা ত্রিপুরার মানুষ, সিপিএম করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, না উকসিয়ে নিজের কর্ম করুন, সংগঠন করুন, ডেমোক্রেসির মাধ্যমে মোকাবেলা করুন বিজেপির সঙ্গে। এসব আবোল তাবুল কথা বলে ত্রিপুরাতে আমরা যেটা করছেন আলটিমেটলি পরে দেখব যে সুইচ অফ করে বসে থাকবে, তো সেটা যাতে পুনরাবৃত্তি না হয় এটাই আমি পবিত্র ভূমি থেকে মায়ের আশীর্বাদ নিয়ে সেটাই কামনা করব। 37 লক্ষ ত্রিপুরাবাসীর কাজ করার আমি সুযোগ পেয়েছি, আমি সবাইকে ভালোবাসি, কারণ সবার আশীর্বাদে আমি মুখ্যমন্ত্রী হয়েছিলাম। মুখ্যমন্ত্রী কোনো দল থেকে আসে, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, 37 লক্ষ ত্রিপুরাবাসীর হয়, এটা কমিউনিস্টের মুখ্যমন্ত্রী নয়। স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভারত ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। আপনার শহর সোনামুড়ায়, এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রক্ত, মল, মূত্র, কফ, শুক্র, যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা। তাছাড়া রয়েছে বিদেশে যাওয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। রিপোর্ট পেয়ে যাবেন একদিনের মধ্যে। আমাদের ঠিকানা সোনামুড়া রিজার্ভ পুকুরের পশ্চিম পাশে লস্কর মেডিকেল হলের নিচতলায়। তাছাড়া এখানে হাপানিয়া ও আগরতলা জিবি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন।